আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাবো একটি কৌতুক গল্প, ভালোবাসা। লেখক লীনা মজুমদার, লেখিকার চরিত্রে ও গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ, রসময়ী বড়জা, লক্ষিয়া ও ছুটরা কুমার চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি লীনা মজুমদারের কৌতুকী গল্প ভালোবাসা। বড় হয়ে গেলাম কিন্তু ভালোবাসার বাধাবন্ধ আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আমাদের সেকেলে গিন্নিরা শুনেছি স্বামী ছাড়া কিছু জানেন না, এটা যে খুব প্রশংসনীয় কাজ তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যা মেজাজ এক একটা স্বামীর আর যা চেহারা, এখনকার চেহারা বিয়ের সময় কল্পনা করতে পারলে দেখা যেত কে কাকে কতখানি ভালোবাসে। হ্যাঁ, তবে ওই যে বলছিলাম, বিয়ে দিয়েই যদি ভালোবাসার বিচার করতে হয়, বিশেষত যেসব ক্ষেত্রে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, তবে গলিহারি বা প্রথম কথা হলো গোড়াতেই যে কি দেখে কে কাকে ভালোবেসে ফেলে তাই বোঝা দেয়। বছর 40 আগে আরজিকার হাসপাতালে আমার গলব্লাডার অপারেশন হয়েছিল। আমার জন্য রসময় বলে একজন দাইকে রাখা হয়েছিল, কাজকর্মে অতিশয় পটু, আর তার চেয়েও বড় কথা উদয়স্থ নানা রসের কথা বলে আমাকে খুশি রাখত। দেখতে ভালো না, মোটা, বেটে, কালো, নাক থ্যাবড়া, পুরু ঠোঁট, কিন্তু সবটার উপরে এমন একটা সস্নেহ অমায়িক ভাব যে আমার তাকে বড্ড ভালো লাগত। ও সধবা কি বিধবা ঠাউর হতো না, পরনে সরু পাট ধুতি, খালি হাত, গলায় সোনার বিছে হার, কানে সোনার মাকড়ি, গালের পক্ষে ভালো রোজগার ছিল, মাসে সদুই তো হবে, বলেছিল ভাইপোর বাড়িতে পয়সা দিয়ে থাকে, বউ খুব যত্ন করে, রাতে পায়ে তেল মালিশ করে দেয়, দেবে নাই বা কেন, পিসি বলে ওরাই তো সব পাবে, চটালে শেষটা কি হতে কি হয়ে যাবে কে জানে। একদিন রসময়কে জিজ্ঞেস করলাম, তোমার স্বামী নেই? রসময় আকাশ থেকে পড়ল, নেই মানে? আছেই তো, খুব বেশি করেই আছে, আমাকে পছন্দ হয়নি বলে আর একটা বিয়ে করে ওই নারকেল দাওয়ার ওদিকে খোলার ঘর তুলে রয়েছে, পাশে একটা দোতলা বাড়ি, সেখানে আমার সই গেছিল। অনেক দিন থেকে সেই মেয়ে মানুষটাকে দেখার বড় শখ ছিল, কত বড় সুন্দরী সে, সে কি বলবো দিদি, দেখি আমি হা হয়ে গেলাম, এই কি তাজ্জব ব্যাপার, এই লম্বা হটকা সিরিঙ্গে চেয়ারা, উচকুচে কালো, উঠ কপালি, উঁচু দাঁত, মাথার সামনে টাক, বলিহারি পুরুষ মানুষের পছন্দ, তা ওকে নিয়ে সুখে থাক, আমার কোনো আপত্তি নেই। এই বলে আমার চায়ের পেয়ালা তুলে নিয়ে দুম দুম করে রসময় চলে গেল। মাঝে মাঝে মধুপুরে গিয়ে আমার ভাসিরদের বাড়িতে কিছুদিন কাটিয়ে আসতাম, পুজো থেকে দোল পর্যন্ত বড় চমৎকার সময়। সেখানে ওরা ছুটি কাটাতে যেতেন, অন্য সময় বাড়ি খালিই পড়ে থাকত, মালিরা দেখাশোনা করত। আমার বড়জা কেবলই বলতেন, মালিদের নিয়ে কাজ করিয়ে নিস, ছোটর, বুধুয়া, পাঁচু, এরা ভালো কিন্তু বেজায় কুঁড়ে, তবে ওদের বউরা ভালো, বিশেষ করে ওই পাঁচুর বউ লক্ষিয়াও। বাস্তবে কি তাই? সে যে না বলতেই আমার কত কাজ করে দিয়ে যেত তার ঠিক নেই। আমার বয়স তখন কম ছিল, গিন্নিপনায় আনারি ছিলাম, লক্ষিয়া আনার সমবয়সী বন্ধুর মতো ছিল, সাহিনশাহী গুদম ঘরে দু তিন বাড়ির মাইরা পরিবার নিয়ে থাকত। বুধুয়ান ছিল সবার বুড়ো, বয়স 60-এর কাছাকাছি, চুল পাকা, শরীরটাও পাকানো দড়ির মতো। একবার আমি গিয়ে পৌঁছতেই বড়দিদি বললেন, আমরা কাল চলে যাচ্ছি বুঝলি, তুই খুব সাবধানে থাকিস, আর ওই বদমেয়ে মানুষ লক্ষিয়াটাকে ঘরে ঢুকতে দিবি না একদম। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন বড়দি? বড়দি হাড়ে মুখে বললেন, সে তোর শুনে কাজ নেই, বলেন না কি ব্যাপার। বৌদিদি বললে, কি আবার ব্যাপার, পাঁচুকে ছেড়ে বুধুয়ার সঙ্গে ঘর করছি। শুনে আমি আরেকটু বলে পড়েই যাচ্ছিলাম, বধুয়ার অন্যান্য বোনের ওপর
সে পাঁচুর আপন জ্যাঠামশাই, আর পাঁচু দেখতে কি ভালো। সে যাই হোক, বরদিদিরা তো চলে গেলেন। একটু পরেই দেখি লক্ষিয়া বাড়ির বাইরে ঘুরঘুড় করছে। আমি বেরিয়ে আসতেই বলল, বাসনগুলো মেজে দিয়ে যাই তো কিমা। আমি বললাম, বড়মা তোকে ঘরে ঢুকতে দিতে মানা করে গেছেন, এটা কি করলি লক্ষিয়া? বুড়োর 7 বছর বয়স, চিবড়ে চেহারা, ওই বদরাগি, আর পাঁচু কি সুন্দর, কি ঠান্ডা মেজাজ, তাছাড়া পুরো তোর জাত শ্বশুর হইল। লক্ষিয়া বুক ফুলিয়ে ঘাড় উঁচু করে সোজা আমার মুখের দিকে চেয়ে বলল, এটা কি করবো, ওনার সাথে ভালোবাসা হয়ে গেল যে, যেন এই বিষয়ে আর কোনো কথাই হতে পারে না। তারপর দাপিয়ে চলে গেল, আর ওকে দেখিনি। আমাদের এক পাতা নবাব ছোট্ট ঠাকুমা ছিলেন, তার প্যাদাল ঠিক এর উল্টো দেখলাম। ঠাকুমা দেখতে কি ভালো, কিন্তু ঠাকুরদা 1000 গুণী হলেও বেটে মোটা, বেজায় পেটুক, নিজের বিষয়ে বড় বড় কথা বলতেন, খিটখিটেন, খুঁতখুঁতেন, কিন্তু সবাই বলতো ওরা আদর্শ স্বামী স্ত্রী। বিয়ের আগে পরস্পরকে একটিবার দেখেই সেই যে ভালোবেসে ফেলেছিলেন, তারপর 52 বছরেও সেই ভালোবাসায় এতটুকু ছেদ পড়েন। গুণ দেখেই নাকি ঠাকুমা মুগ্ধ হয়েছিলেন, কন্দর পোকাটি নিয়ে কি ধুয়ে খেতেন। ওই তো ছোট শরিকদের নানা পিসে পশাইটি আছে, স্বয়ং রবীন্দ্রনাথ নাকি তার মুখ দেখে তাকে নাটকে পাঠ দিতেন, অথচ সারা জীবন নানা পিসে কি কন চালিয়েছেন। ভালোবাসা আলাদা জিনিস, টাকা কড়ি রূপ এসব তুচ্ছ জিনিসের সঙ্গে তার সম্বন্ধ নেই। একবার ছোট ঠাকুমাকে চেপে ধরা হয়েছিল, পাকা আমটির মতো মানুষটি ফিকফিক করে হেসে বললেন, সিরিয়াস ব্যাপার ভাই, চিড়িয়াখানায় দেখা হলো, আমি তো এন্ট্রান্স পাস করেছি আর উনি নতুন ডেপুটি হয়েছেন, সামনাসামনি বসিয়ে খুকু একটা কবিতা বলো তো আর চলে না, ওই যে বড় পুকুরে কালো হাঁস বাসে তারই পাশে আমরা 4 বোন মা মাসিদের সঙ্গে বসে গল্প করতে লাগলাম, আর ওনারা 5 বন্ধু পাশ দিয়ে হেঁটে গেলেন, নিজেদের মধ্যে যেন কতই অন্তমনস্ক ভাবে কথা বলতে বলতে ওরই মতে 4 চক্ষুর মিলন হলো, সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেল, কপাল ঘেমে গেল, বুক ঢিপ ঢিপ করতে লাগলো, আমি মার কাছে মত দিয়ে ফেললাম, 1 মাসের মধ্যে বিয়েও হয়ে গেল, সেই স্টপ পরম সুখে আছে। তবে কি জানিস, এই বলে ছোট্টা পাপা উঠে পড়লেন, আমরা ছাড়বো কেন? না, তোমাকে বলতেই হবে। তবে কি জিনিস মানে কি? ছোট ঠাকুমার ফর্সা গাল লাল হয়ে উঠল। সত্যি কথা বলতে কি জানিস, আমি আসলে ওকে চিনতেই পারিনি, ওর বন্ধু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সঙ্গে ছিলেন, তাকেই পছন্দ করে ফেলেছিলাম, তা কি মান্য বছর কেমন সুখে খুব একটা শান্তিতে না হলো, কাটিয়ে তো দিলাম, এর বেশি কি আশা করতে পারতাম। ওই যে গোড়ায় বলেছিলাম, ভালোবাসার কথা আর বলবেন না। 5 বিশালী গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।